গত কয়েকদিন থেকেই আমাদের এই আলাপটি করতে হচ্ছে বিভিন্ন কারণে, শীর্ষ পর্যায়ে দুর্নীতি, রাজনীতির দায়। আলোচনা শুরু করবেন আপনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। আপনি শিরোনাম রেখেছেন শীর্ষ পর্যায়ের দুর্নীতি, দুই বাহিনী প্রধান যাদের বিষয়ে আলোচনা আসছে। এখন ধরেন শীর্ষ পর্যায়ে কি বলবেন, ক্ষমতায় থাকাটাই হচ্ছে বাংলাদেশের এখন যে প্রক্রিয়ায় সরকার ক্ষমতায় আছে সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি। এর চেয়ে বড় দুর্নীতি হয় না। গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতায় থাকা, জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকা, জনরায়ের আয়োজন না করে ক্ষমতায় থাকা, জনমতের প্রতিফলনকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা। বাংলাদেশের জনগণ হচ্ছে সার্বভৌম, তাকে আজকে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ পরোক্ষ কোনো অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন না, তাই তো? তার কোনো সুযোগ নেই। কিন্তু এই প্রক্রিয়াটা ইস্টাবলিশ করে ক্ষমতায় থাকাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি, যার ফলে এই আমি আবারও বলছি, আজকে যে ইনস্টিটিউটগুলির প্রধান যাদের দুর্নীতি নিয়ে বাংলাদেশে আলোচিত হচ্ছে, সেটার মূল কারণটা হচ্ছে যে অবৈধভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছে বা থাকছে, তারই কুফল বা তারই উচ্ছিষ্ট আপনি এটা বললে সবচেয়ে ভালো হবে। আপনি ইনস্টিটিউটগুলি ফাংশন করতে দেননি স্বতন্ত্রভাবে, ইনস্টিটিউটগুলিকে আপনি ক্ষমতায় থাকার স্বার্থে আপনার দল অথবা আপনার দল ক্ষমতায় থাকাটাকে যাকে সমর্থন করেন তাদেরকে বসিয়েছেন, বসিয়ে আপনি রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে বা ইনস্টিটিউটগুলির অপব্যবহার করে ক্ষমতায় থেকেছেন বা থাকতে চেয়েছেন। না না, একটু আমি সরি টু ইন্টারাপ্ট, শীর্ষ পর্যায়ের যে আপনি বলছেন যে যাদেরকে দেয়া হয়েছে নিয়োগ বা আপনার দলীয় লোকের কথা আপনি বলছেন, কিন্তু এই যে নিয়োগের ব্যাপারে রাজনীতিকরণ, এটি কি কেবলমাত্র এই সময়ে? নিয়োগের ব্যাপারে রাজনীতিকরণ এ সময়ে শুরু হয়েছে আমি তা বলবো না, এগুলি কম বেশি ছিল, কিন্তু এরকম ঢালাওভাবে ছিল না, এত বেশি অনুগত লোক ছিল না, এত বেশি দলন্ধ লোক ছিল না, এতবার এত বেশি এক ব্যক্তির শাসন মানে প্রতিষ্ঠিত করার দায় দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া ছিল না। এটা কিন্তু প্রতিষ্ঠা না, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা থাকবেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে থাকবেন, তারা তো সরকারের আদেশ পালন করবেন, সরকার সেটাই তো স্বাভাবিক। সরকারের আদেশ পালন করেছেন, অবৈধ আদেশ একটি পালন করেছেন আর অবৈধ সুযোগ তিনটি নিয়েছেন নিজের প্রয়োজনে, কারণ সরকারের ওই ক্ষমতা থাকার দুর্বলতাটা তারা ব্যবহার করেছে। আপনি যখন ইনস্টিটিউটগুলি স্বতন্ত্রভাবে ফাংশন দেখতে চান না ক্ষমতার শীর্ষ জায়গায় থেকে, আপনি যখন ইনস্টিটিউটগুলিকে আপনার ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তিনি ব্যবহার হয়েছেন আপনার ক্ষমতার থাকার হাতিয়ার হিসেবে, পাশাপাশি তিনি ওই ইনস্টিটিউটগুলিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, ওটাকে ব্যবহার করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন নিজের প্রয়োজনে, তারই ফল এটা। সরকার তো আবার অ্যাড্রেস করছে বিষয়গুলো নাকি? সরকার অ্যাড্রেস করতে চায়নি, করতে বাধ্য হয়েছে। সরকার কি উদ্যোগ নিয়েছিল নাকি? আপনি বেনজির আহমেদের কথা বলেন, আদিস সাহেবের কথা বলেন, সরকার উদ্যোগ নিয়েছিল, পত্রিকা রিপোর্ট হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে, তথ্যপত্রের ভিত্তিতে আসছে, সরকার সেটাকে আমল নিতে বাধ্য হয়েছে। উদ্যোগ কি সরকারের ছিল? উদ্যোগ সরকারের ছিল না। আচ্ছা, তো এগুলি আসছে। আবার ধরেন এটাও আছে, আদি সাহেবের বিরুদ্ধে যেটা আছে সেটা তো সরকার এখনও রিকগনাইজও করতে চান না, বলেছেন যে তদন্ত হতে পারে, তদন্ত তো হতে পারে, কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়ায় তিনি যখন ক্ষমতায় থেকে অপব্যবহার করেছেন সেটা নিয়ে লেখালেখি হয়েছে না, সচিত্র প্রতিবেদন টেলিভিশনগুলিতে হয়েছে না, আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং সেগুলি প্রমাণিত ছিল না? সরকার আমাদের নিয়েছেন নাকি? আমাদের নেননি, কারণ সরকার চেয়েছে যে এই ইনস্টিটিউটের প্রধানগুলি তার ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যেহেতু কাজ করছে, অতএব তাদের দুর্নীতি ও সরকারের দায়ে পড়েছে হজম করার সুযোগ করে দেওয়া তাদের পক্ষে, অর্থাৎ দুর্নীতিটা তারা অবাধে করুক আর আমাকে শুধু ক্ষমতায় রাখুক। এটি যদি সরকার এর প্রধানদের বা সরকারে থাকা গোষ্ঠীর বা দলের মূল মন্ত্র হয়, সেই দুর্নীতি রুখবে কে? আর ধরেন সেই সুযোগ যারা পায় ইনস্টিটিউটের প্রধান থেকে, তাদের প্রতিরোধটা করবে কে? তাদের তো জবাবদিহিতা নেই, তারা সরকারকে ক্ষমতায় রাখতে পারপাস সার্ভ করছে, বিনিময়ে তাদের সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্রের থেকে নেওয়া দরকার অবাধে নিয়েছে। তারা আমি আবারও বলছি, ইনস্টিটিউটের হয়ে ফাংশন করেনি, তারা ইনস্টিটিউটকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে। এই জন্য আমি বলছি যে এই দায় সরকারের, এই দায় হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগের।